12 জানুয়ারি 2023 স্বামী বিবেকানন্দর 161তম জন্মবার্ষিকী। স্বামীজি নেতাজি সংস্কৃতি পরিষদের উদ্যোগে নিমতা কালচার মোড় থেকে শুরু হয়েছিল প্রভাত ফেরি। এবার 43তম বর্ষ সংগঠনের তরফে পালিত হচ্ছে এই অনুষ্ঠান। নিমতা কালচার মোড় থেকে শুরু হয়ে মিছিল যায় মহাজাতি নগর মাঠ পর্যন্ত। একটি ছোট গাড়ির উপর স্বামীজির প্রমাণ সাইজের ছবি লাগিয়ে তাতে মালা দিয়ে সাজানো হয়েছিল। গাড়ির মধ্যেই হারমোনিয়াম বাজিয়ে চলছিল গান। নারী পুরুষ নির্বিশেষে অংশ নিয়েছিলেন পদযাত্রায়। পা মিলিয়েছিল কচি কাঁচারাও। সবার হাতে হাতে স্বামীজির বাণী লেখা প্ল্যাকার্ড। আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বামীজির যে বাণী, স্বামীজির যে সমাজ সংস্কারের বাণী, স্বামীজির যে আদর্শের দ্বারা হিন্দু সমাজ পুনর্জীবিত হয়েছিল এবং হিন্দু সমাজ তার সেই পুরনো স্বমহিমা ফিরে পেয়েছিল, তাকে স্মরণ করে আমরা এলাকাবাসীর মধ্যে স্বামীজির বাণী প্রচার করার চেষ্টা করি। স্বামীজিকে নিয়ে গান তার উক্তি, তিনি বাণীর মধ্যে দিয়ে যেভাবে মানুষকে উদ্বুদ্ধ করতেন তা ছড়িয়ে দেওয়াই উদ্দেশ্য এই অনুষ্ঠানের। তবে শুধু পায়ে হেঁটেই নয়, বাইকে করে গেরুয়া পতাকা নিয়েও প্রভাত ফেরিতে অংশ নিয়েছিলেন অনেকেই। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে অয়ন শর্মার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।